আধুনিক ত্রিপুরার রূপকার তথা আমাদের রাজ্যের সর্বশেষ মহারাজা যার শাসন এই রাজ্যের আনাচে কানাচেতে বিরাজমান ছিল, ওনার জন্মদিবস। ওনার জন্মদিবসে আমাদের সরকার আসার পর থেকে একটা বিশেষ দিন হিসেবে ঘোষণা হয়েছে এবং সর্বত্র ছুটির দিন হিসেবে, হলিডে হিসেবে ঘোষণা হয়েছে আজকের দিনটি। এবং আজকের দিনটিতে আমরা বিভিন্নভাবে ওনার জন্মদিবস উদযাপন করব, শুধুমাত্র ফুলমালা দিয়ে নয়, ওনার বিভিন্ন প্রতিকৃতিতে আমরা পরিদর্শন করব, ওনার বিভিন্ন স্মৃতি, বিভিন্ন ওনার সার্বভৌমত্ব আমরা পরিদর্শন করব। এবং আপনাদের জানা আছে যে আমাদের সরকার আসার পর ওনার নামাঙ্কিত যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাও আজকে এটা সারা ভারতবর্ষের মধ্যে একটা জ্বলজ্জ্বান্ত উদাহরণ। তো মহারাজার এই ধরনের সারা রাজ্যব্যাপী একটা সুনাম এবং ওনার বিভিন্ন স্মৃতি, ওনার সার্বভৌম আমরা আজকের দিনে আমরা পরিদর্শন করব। এছাড়া আজকে এই রাজ্য জুড়ে আমাদের প্রত্যেকটা বুথ লেভেলে মহারাজার জন্মদিবস আমরা পালন করছি। আমাদের উদ্দেশ্য এই মহারাজার বিভিন্ন ধরনের কার্যকলাপ, যেটা বিগত দিনে এই রাজ্যের মানুষ কখনো জানতে পারেনি, শুনতে পারেনি, বুঝতে পারেনি, সেটা সকলের মাধ্যমে সকলের কাছে ঘরে ঘরে পৌঁছে দেয়। সবাইকে নমস্কার।